হাই নমস্কার বন্ধু, গুড মর্নিং। আমি চন্দন মল্লিক, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি 23শে ডিসেম্বর 2020 কর্মক্ষেত্র পেপার থেকে WBCS মেন্স এক্সামের জন্য 13টি মোস্ট ইম্পর্টেন্ট হিস্ট্রি কোয়েশ্চেন তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করব। বন্ধুরা, এর আগে আমি বেশ কতগুলো কোয়েশ্চেন আলোচনা করেছিলাম, তো বন্ধুরা সেগুলো দেখার জন্য আমি তোমাদেরকে অনুরোধ করবো তোমরা দেখে নেবে। আর বন্ধুরা, আছে পার্ট 7, এর আগে তার মানে 6টি পার্ট করেছি, তোমরা 6টি পার্ট অবশ্যই দেখে নেবে। সেখানে ইতিহাসের কোশ্চেনগুলো খুব সুন্দরভাবে বোঝানোর আলোচনা করার চেষ্টা করেছি। যদি তোমরা শেষ পর্যন্ত দেখো তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে, তোমাদের টাইমটা নষ্ট হবে না। আমার কথা শোনো, তোমাদের টাইমটা কোনোদিনই নষ্ট হবে না। তো বন্ধুরা, কোশ্চেনগুলো যদি তোমাদের ভালো লাগে, যদি তোমরা বুঝতে পারো, তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করবে, যদি পারো শেয়ার করবে, আর যদি না পারো করার দরকার নেই, যদি পারো সাবস্ক্রাইব করবে, না পারলে দরকার নেই। আর যদি বন্ধুরা কোনো রকম খারাপ লাগে অবশ্যই ডিসলাইক করে দেবে। তো বন্ধুরা, আমি তোমাদের একটা কথাই বলবো, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনে নাও, আর দেখে নাও, তারপরে তোমরা ডিসিশান নেবে। তো তোমাদেরকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করলাম, তোমরা শেষ পর্যন্ত দেখে নাও। বন্ধুরা দেখো, WBCS মেন ইতিহাস, তো এর আগে আলোচনা করা হয়ে গেছে, আগের কোশ্চেনগুলি তোমরা দেখে নেবে। আজকের আমাদের প্রথম কোশ্চেন 88 কোশ্চেন, 88 থেকে 100 পর্যন্ত আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো, তোমরা ভালো করে শোনো। প্রথম কোশ্চেন 88 কোশ্চেন, অ্যাকর্ডিং টু দয়ানন্দ শাস্ত্রী, এটা শাস্তি হবে, বুঝতে পারলে স্পেলিংটা ভুল আছে। অ্যাকর্ডিং টু দয়ানন্দ শাস্ত্রী, হুইচ অব দ্য ফলোয়িং ওয়াজ ফুল অফ ফলস টিচিং। দয়ানন্দ শাস্ত্রীর মতে নিচের কোনটি মিথ্যা শিক্ষায় পরিপূর্ণ? সঠিক আনসার পুরাণস। অ্যাকর্ডিং টু দয়ানন্দ শাস্ত্রী, পুরাণস ওয়াজ ফুল অফ ফলস টিচিং, পুরাণস ওয়াজ ফুল অফ ফলস টিচিং। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 89, থ্রু হুইচ প্রিন্সিপল ডিড মহাত্মা গান্ধী ট্রাই টু ব্রিজ ইকোনমিক ইনইকোয়ালিটিজ। কোন নীতির মাধ্যমে অর্থনৈতিক বৈষম্যকে কাটিয়ে ওঠার চেষ্টা করেছিলেন মহাত্মা গান্ধী? কোন নীতির মাধ্যমে অর্থনৈতিক বৈষম্যকে কাটিয়ে ওঠার চেষ্টা করেছিলেন মহাত্মা গান্ধী? সঠিক আনসার ডিএটার ট্রাস্টশিপ থিওরি। ট্রাস্টশিপ থিওরির মাধ্যমে অর্থনৈতিক বৈষম্যকে কাটিয়ে ওঠার চেষ্টা করেছিলেন মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী ট্রাইড টু ব্রিজ ইকোনমিক ইনইকোয়ালিটিজ অনলি থ্রু বাই ট্রাস্টশিপ থিওরি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 90, হুইচ কংগ্রেস প্রেসিডেন্ট নেগোসিয়েটেড উইথ ব্রোথ ক্রিপস মিশন অ্যান্ড লর্ড ওয়েভেল। কোন কংগ্রেসের কোন প্রেসিডেন্ট, কোন সভাপতি ক্রিপস মিশন এবং লর্ড ওয়েভেলের মধ্যে নেগোসিয়েট করেছিলেন? সঠিক আনসার আবুল কালাম আজাদ। আবুল কালাম আজাদ তিনি ছিলেন একজন কংগ্রেসের প্রেসিডেন্ট, অ্যান্ড হি ওয়াজ অ্যান্ড হি নেগোসিয়েটেড উইথ বোথ ক্রিপস মিশন অ্যান্ড লর্ড ওয়েভেল। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 91, হুইচ ব্রিটিশ কমান্ডার ওয়াজ ডিফিটেড বাই দ্য সান্তালস ইন 1855। 1855 সালে কোন ব্রিটিশ সেনাপতিকে সান্তালরা পরাজিত করেছিলেন? সঠিক আনসার মেজর ব্রো ওয়াজ দ্য ব্রিটিশ কমান্ডার হু ওয়াজ ডিফিটেড বাই দ্য সান্তাল ইন 1855। ওকে, নেক্সট কোশ্চেন 92, হু ওয়াজ দ্য সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া অ্যাট দ্য টাইম অফ দ্য ফাউন্ডেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ভারতীয় জাতীয় কংগ্রেস যখন প্রতিষ্ঠা হওয়ার সময়, সেই সময়তে ভারতের সেক্রেটারি কে ছিল, রাজ্যের সেক্রেটারি, সভাপতি সেক্রেটারি কে ছিল? তো সঠিক আনসার লর্ড ক্রস। লর্ড ক্রস ওয়াজ দ্য সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া অ্যাট দ্য টাইম অফ দ্য ফাউন্ডেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 93, ভীষণ ইজি কোশ্চেন, ভালো করে শোনো তোমরা। আই দেয়ার ফোর ওয়ান্ট ফ্রিডম ইমিডিয়েটলি দিস ভেরি নাইট বিফোর ডান ইফ ইট ক্যান বি হ্যাড, হু সেড দিস? অ্যান্ড মহাত্মা গান্ধী সেড দিস, মহাত্মা গান্ধী সেড, আই দেয়ার ফোর ওয়ান্ট ফ্রিডম ইমিডিয়েটলি দিস ভেরি নাইট বিফোর ডান ইফ ইট ক্যান বি হ্যাড। ওকে বন্ধুরা দেখো, এরপরে কোশ্চেন 94 কোশ্চেন, কোশ্চেনটি ভালো করে শোনো, ভীষণ ভালো কোশ্চেন। অ্যারেঞ্জ ইন কারেক্ট ক্রোনোলজিক্যাল অর্ডার, নির্দিষ্ট ক্রম অনুসারে সাজাতে বলেছে। তো আমি এখানে যুদ্ধগুলোর নাম দিয়েছি, আমি যুদ্ধগুলোর ডেটগুলো তোমাদের দিয়ে দিচ্ছি। প্রথম আছে ব্যাটেল অফ ওয়ান ডি ওয়াইজ 1760, মনে রাখো, তোমরা হ্যান্ড রাইটিং বুঝতে পারবে না, 1760 ব্যাটেল অফ ওয়ান ডি ওয়াইজ 1760। ব্যাটেল অফ বক্সার আমরা জানি 1764, ব্যাটেল অফ আম্বার
1749 ব্যাটল অফ আম্বার 1749 বুঝতে পারবো না, হাতে লিখে আমার ভীষণ বাজে। 1749 আর লাস্টে যে ব্যাটল অফ পলাসি 1757, ওকে 1757। এবার রিপিট দিচ্ছি, দেখো ভালো করে। প্রথম যুদ্ধ তাহলে কোনটা হয়েছিল ক্রোনোলজিক্যাল অর্ডারে? প্রথম যুদ্ধ 1749 আম্বার, তার মানে অপশান তিন, মানে তিনটে তিন নম্বরের, মানে ব্যাটল অফ আম্বারটা 1749 ওইটা 1749 সালে হয়েছিল, তাহলে ব্যাটল অফ আম্বার ফার্স্ট। নেক্সট হচ্ছে ব্যাটল অফ পলাসি 1757 হচ্ছে সেকেন্ড। থার্ড হচ্ছে ব্যাটল অফ ওয়ান ডি ওয়াস 1760 1760, অ্যান্ড লাস্ট ব্যাটল অফ বক্সার 1764। তাহলে ক্রোনোলজিক্যাল অর্ডার প্রথম বলে দিচ্ছি, দেখো সিএটা হচ্ছে সঠিক আনসার। তো প্রথম হচ্ছে ব্যাটল অফ আম্বার 1749 1749। নেক্সট আছে ব্যাটল অফ পলাসি 1757 1757। নেক্সট আছে ব্যাটল অফ ওয়ান ডি ওয়াস 1760 1760, আর লাস্ট ব্যাটল অফ বক্সার 1764 1764। ওকে, ভীষণ ইজি কোশ্চেন, কিন্তু ভীষণ ইন্টারেস্টিং কোশ্চেন। পরে কোশ্চেন, 95 কোশ্চেন, দ্য রিভোল্ট অফ 1857 মেনলি রিমেন্ড কনফাইন টু ড্যাশ ইন্ডিয়া। 1857 সালের বিদ্রোহ ভারতের কোন অঞ্চলে সীমাবদ্ধ ছিল? সঠিক আনসার নর্দার্ন অ্যান্ড সেন্ট্রাল, উত্তর এবং মধ্য ভারতে সীমাবদ্ধ ছিল। দ্য রিভোল্ট অফ 1857 মেনলি রিমেন্ড কনফাইন্ড টু নর্দার্ন অ্যান্ড সেন্ট্রাল ইন্ডিয়া। নেক্সট কোশ্চেন, 96 কোশ্চেন, ভীষণ ইজি কোশ্চেন, আমরা সকলে জানি। 96 কোশ্চেন, হোয়াট ইজ দ্য পপুলার নেম অফ দ্য ইন্ডিয়ান স্ট্যাটুটারি কমিশন? স্ট্যাটুটরি কমিশনের নাম কী ছিল? সাইমন কমিশন। সাইমন কমিশন ইজ দ্য পপুলার নেম অফ দ্য ইন্ডিয়ান স্ট্যাটুটারি কমিশন। সাইমন কমিশন ওয়াজ দ্য পপুলার নেম অফ দ্য ইন্ডিয়ান স্ট্যাটুটারি কমিশন। নেক্সট 97, হু ওয়াজ দ্য পায়োনিয়ার অফ দ্য উইডো রিম্যারেজ মুভমেন্ট ইন মহারাষ্ট্র? মহারাষ্ট্রে বিধবা বিবাহের পথপ্রদর্শক কে ছিল? জ্যোতিবা ফুলে। জ্যোতিবা ফুলে, তো জ্যোতিবা ফুলে ওয়াজ দ্য পায়োনিয়ার অফ দ্য উইডো রিম্যারেজ মুভমেন্ট ইন মহারাষ্ট্র। জ্যোতিবা ফুলে ওয়াজ দ্য পায়োনিয়ার অফ দ্য উইডো রিম্যারেজ মুভমেন্ট ইন মহারাষ্ট্র। নেক্সট 98, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ মেনলি রেসপন্সিবল ফর দ্য ট্রান্সফার অফ পাওয়ার বাই দ্য ব্রিটিশ টু ইন্ডিয়া অন 15 আগস্ট 1947? 1947 সালে 15 আগস্ট ব্রিটিশদের থেকে ভারতে ক্ষমতা হস্তান্তরের জন্য প্রধান মূল দায়ী কে ছিলেন? সঠিক আনসার মাউন্ট ব্যাটেন ডিক্লারেশন, মাউন্ট ব্যাটেন পরিকল্পনা, মাউন্ট ব্যাটেন ডিক্লারেশন। মাউন্ট ব্যাটেন ডিক্লারেশন ওয়াজ মেনলি রেসপন্সিবল ফর দ্য ট্রান্সফার অফ পাওয়ার বাই দ্য ব্রিটিশ টু ইন্ডিয়া অন 15 আগস্ট 1947। ওকে, মাউন্ট ব্যাটেল পরিকল্পনা, মাউন্ট ব্যাটেল ডিক্লারেশন। ওকে, নেক্সট কোশ্চেন 99, হোয়ার ওয়াজ দ্য ডিপ্রেসড ক্লাসেস মিশন সোসাইটি স্টার্টেড ইন 1906? হোয়ার ওয়াজ দ্য ডিপ্রেসড ক্লাসেস, মানে একদম সেই দলিত সম্প্রদায়ের শ্রেণীর মিশন সোসাইটি স্টার্টেড 1906 সালে কোথায় শুরু হয়েছিল? সঠিক আনসার বোম্বে, বোম্বেতে শুরু হয়েছিল। দ্য ডিপ্রেসড ক্লাসেস মিশন সোসাইটি ওয়াজ স্টার্টেড ইন 1906 ইন বোম্বে। ওকে, আমাদের লাস্ট কোশ্চেন, কোশ্চেন দেখো ভালো করে, 100 কোশ্চেন, হোয়াট ইজ এ প্রশস্তি? প্রশস্তি, প্রশস্তি কী? সঠিক আনসার ইউলজি অফ কিং, একটা রাজার স্তুতি, রাজার প্রশংসা, ইউলজি। তাহলে প্রশস্তি ইজ ইউলজি অফ এ কিং। ওকে, তো বন্ধুরা দেখো, আমি তো কোশ্চেনগুলো আনসারগুলো এখান থেকে দেখে দেখে বলেছি, তো এরপরে যদি কোনো ফল্ট থাকে তোমরা অবশ্যই জানাবে কিন্তু। ওকে, আর যিনি প্রস্তুত করেছেন তার নাম হচ্ছে অমিত সেন, তো আমাদের তরফ থেকে অমিত সেনকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এরকম সুন্দর সুন্দর কোশ্চেন উপহার হিসেবে দেওয়ার জন্য। তো বন্ধুরা, আশা করি তোমরা সকলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছো। যদি তোমরা দেখে থাকো তাহলে তোমাদের টাইমটা কিন্তু নষ্ট হবে না, আমার কথা শোনো। যদি নষ্ট হয় তাহলে ডিসলাইক করে দেবে, অপমান করে দেবে, আমাকে কিছু বলার নেই। তো বন্ধুরা, সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।